সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আজকের আমরা একটা অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মানুষের জীবনে নানান ধরনের সমস্যা থাকে তার মধ্যে একটি ভয়ঙ্কর সমস্যা হল বিভিন্ন রোগ ব্যাধির কবলে পড়ে জীবনে প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হয় কিন্তু এই বিভিন্ন ধরনের রোগব্যাধির হাত থেকে বা প্রকোপ থেকে বা কবল থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় কতক্ষণ আর চিকিৎসা দেখানো যায় কতক্ষণ বা চিকিৎসা করা যায় কতক্ষণ ডাক্তারের শরণাপন্ন হওয়া যায় কিন্তু মুনিরিষিরা ভারতের মুনিরিষিরা একটি পথ দেখিয়েছেন অসাধারণ সেই পথ এই মন্ত্রটি প্রতি সোমবার যদি একবার আপনারা পাঠ করতে পারেন তাহলে কিন্তু পুরাণ মতে ঋষিদের কথা অনুযায়ী আপনার জীবনের সর্ব রোগ থেমে যাবে আর কোনো রোগ ব্যাধির কবলে আপনি পড়বেন না কারণ পুরাণ অনুযায়ী ঋষিদের জীবনে পরীক্ষিত এবং প্রমাণিত সত্য অনুযায়ী এই মন্ত্রটি হল সর্বরোগ হরণকারী সেই মন্ত্রটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবকে স্মরণ করে এই মন্ত্রটি যদি প্রতি সোমবার সকালে স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে একবার জপ করতে পারেন তাহলে কিন্তু মানুষের সব অশান্তি রোগ পীড়া ব্যাধি থেকে অবশ্যই মুক্তিলাভ সম্ভব জানি আপনাদের খুব জানতে ইচ্ছে করছে মন্ত্রটি কি। সেটা পরে বলছি তার আগে আরেকটু কথা বলার আছে সেটি হলো মৃত্যুকে জয় করার মন্ত্র হল মৃত্যুঞ্জয় মন্ত্র এটি মহামন্ত্র মৃত্যুও এই মন্ত্রকে ভয় পায় কাল অর্থাৎ মৃত্যুকে পরাজয় করার জন্যই এই মৃত্যুঞ্জয় মন্ত্রের উৎপত্তি হয়েছে বলে বলেছেন আমাদের সনাতন ধর্মের প্রাচীন গৌরবোজ্জ্বল ঋষিরা কথিত আছে বা বর্ণনা আছে সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার এই মন্ত্র জপ করলে মহাকালের কৃপা লাভ হয় এবং রোগ ভোগ আপনার থেকে অনেক দূরে বিরাজ করবে প্রশ্ন হলো এই মন্ত্রটি তাহলে প্রতি সোমবার কতবার জপ করতে হবে ওই যে বললাম সকাল বেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আসনে বসে মাত্র একশো বার। মাত্র একশো বার এই মন্ত্রটি যোগ কর জপ করলেই আপনাদের জীবনে রোগ ভোগের যে নানাবিধ সমস্যা তা থেকে মুক্তি ঘটবে আচ্ছা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উৎপত্তিটা কিভাবে হল সে কথা তাহলে শুনে নেওয়া যাক পুরাণ অনুযায়ী মৃকান্দা ঋষির মাত্র বারো বছর বয়সী পুত্রকে যমরাজ নিতে এসেছিলেন কিন্তু তখন ওই ঋষিপুত্র বালক মার্কণ্ড মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করছিল ঠিক সেই সময়ে যমরাজ এসেছিলেন এবং যমরাজ বুঝতে পারলেন যে এই মন্ত্রকে উপেক্ষা করে তিনি যদি ওই ঋষিপুত্র মার্কণ্ডকে নিয়ে যান তাহলে তাকে মহাকালের রুশায়নলে পড়তে হবে মহাকাল তাকে ভস্ম করে দেবেন তাই তিনি তার কাজে তখন সফলতা লাভ করতে পারেননি আর বালক মার্কণ্ড নিজের প্রাণের ভয়ে মহাকালের আরাধনা করার জন্য মৃত্যুঞ্জয় মন্ত্রের রচনা করে মহাকালকে প্রসন্ন করেছিলেন তাই সে যাত্রায় বালক মার্কণ্ড বেঁচে গিয়েছিলেন মহাকালের আশীর্বাদে বালক মার্কেন্ডেও নতুন জীবন লাভ করে এইভাবে শুরু হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পথ চলা এতক্ষণ শোনার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি অসাধারণ শক্তি রয়েছে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের এইবারে আপনাদেরকে আমি সেই মন্ত্রটি বলছি যে মন্ত্রটি আপনারা প্রতি সোমবার সকালে একশো আটবার মাত্র জপ করবেন মন্ত্রটি হল ও ত্রম্বকং যয মহে সুগন্ধে পুষ্টিবর্ধনম উর্বরূ কমিবন্দনান অমৃতাত এই হলো মন্ত্রটি স্ক্রিনে এই মন্ত্রটি দেখতে পাচ্ছেন বাংলা এবং সংস্কৃত দুটি ভাষাতেই আমরা দিয়ে দিয়েছি এই মন্ত্রটি খাতায় লিখে নেবেন মুখস্থ হয়ে গেলে আর কিন্তু কোনো সমস্যা থাকবে না কিন্তু মনে রাখবেন প্রতি সোমবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আসনে বসে এই মন্ত্রটি একশো বার। অবশ্যই জপ করতে হবে যদি এই মন্ত্রটি সঠিক উচ্চারণ করে সঠিকভাবে সঠিক সময়ে প্রতি সোমবার জপ করতে পারেন তাহলে অবশ্যই বলা যায় আপনার শরীরে মনে কোনো প্রকার রোগ বাসা বাঁধতে পারবে না এটি প্রমাণিত সত্য পরীক্ষিত সত্য দেখলেন তো আলোচনায় আমরা করলাম ঋষিপুত্র বালক মার্কণ্ড তিনি এই মন্ত্রটি রচনা করেছিলেন প্রাণ ভয়ে কারণ তাকে যমরাজ নিতে এসেছিল নিতে এসেছিল মৃত্যুর লোকে নিয়ে যাবে যমপুরিতে নিয়ে যাবে কিন্তু জম পিছু হটতে বাধ্য হয়েছিল কেন এই মহামৃত্যুঞ্জয়ের এতটাই শক্তি এতটাই তার প্রভাব যে স্বয়ং যমরাজকেও ফিরে যেতে হয়েছিল ঋষিপুত্র মারকন্ডর কাছ থেকে তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আরেকটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে আর একটা অনুরোধ রাখছি আমাদের নতুন চ্যানেল স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস আজ অসাধারণ একটি বিষয় নিয়ে নতুন ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলটি দেখার পর অবশ্যই ওই চ্যানেলে গিয়ে আজকের ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত রাখবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ